আমি রাসূলুল্লাহ যখন হীরা গুহাতে থাকতাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জন্য পানি নিয়ে, আমার জন্য খাদ্য নিয়ে হেঁটে হেঁটে পাহাড়ের উপর পাহাড় এমনি করে পাথর উপর দিয়ে হেঁটে 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 যাবার সময় পায়ের চামড়া গলিয়ে তত তত করে রক্ত জারি হয়ে যেত। ক্ষুধার্ত খাদিজা, আমি রাসূলুল্লাহ আমার প্রেমে ফানা হয়ে গিয়ে কার হীরার দরজার কাছে গিয়ে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে। আল্লাহ রাসূল যখন খাদিজা বলে ডাকতেন, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হলে রাসূলুল্লাহ বলতেন, খাদিজা তোমার কতই না কষ্ট হয়, ও খাদিজা খাদিজা তোমার ভুকার কষ্ট, এই মক্কা থেকে হেঁটে হেঁটে আসা কষ্ট আমি নবী সহ্য করতে পারি না, তোমার পা গুলো ফেটে রক্ত জারি হয়ে যায়, চামড়া ঝুলে যায়। আল্লাহ রাসূলের কথা শুনে হযরত মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যত কষ্ট হয় খোদার কষ্ট, হেঁটে হেঁটে আসা কষ্ট, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গুহার মুখের কাছে আসি, আপনি যখন খাদিজা বলে ডাকেন, সমস্ত কষ্ট দূর হয়ে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার আমি খাদিজা, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। আমার খাদিজার টুকরা, এই ছিল ভালোবাসা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর এত ভালোবেসেছিলেন রাসূলুল্লাহকে, আমার আল্লাহ ফানা হয়ে গেলেন, তাই পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ বলে গেছেন, আমার আবু বাকার পৃথিবীর এক নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিলিকে দিয়েছিল 10 বিঘে, সোনা দিয়েছিল 5 কেজি, না শুধু ভালোবেসেছিল। আমরা কোনো নাম্বারে নেই, তাই আমাদের এত বাড় বৃদ্ধি। আমরা কেউ জান্নাতের টিকিট পেয়েছি? আবু বকর সিদ্দিক পেয়েছিল, পাওয়ার পরে কি বলছে আল্লাহ, টিকিট পেয়েছে কিন্তু তবু ভয় কাটে না, আমি যদি ঘাস হতাম তো বকরিতে খেয়ে নিত, হিসাব দিতে হতো না। কি কথা দেখে, টিকিট পাওয়ার পরে ভয় হচ্ছে, আর আমাদের টিকিট নিয়ে আদানতে ষাঁড়ের মতো ঘুরতে, এখনো ভয় ডয় কিচ্ছু নেই। আজান হচ্ছে হাইয়া আলা সালা, শয়তানের গা করছে জ্বালা, যদি আমার দোস্তরা মসজিদে চলে যায়, শয়তান বলছে গ্রামের লোক সব পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনে বাদ চালা। ও খলিজার টুকরারা রে, আজান যখন হবে, আল্লাহর বান্দারা যখন মসজিদে যাবে, আল্লাহ খুশিতে বাগ বাগ হয়ে যাবে, শয়তানের মুখে জুতোর বাড়ি পড়বে। তাই কিছু মানুষ আছে আজানের পরে মসজিদে যায় না, শুধু শয়তান দুঃখ পাবে বলে আল্লাহ নারাজ হয় হোক, শয়তান যেন দুঃখ না পায়, আল্লাহ রেগে যায় যাক। তাই দুটো পায়ে ধরে বলে যাব, আমল করুন, নবীর সঙ্গে প্রেম বাড়ান, দূসরের সঙ্গে প্রেম বাড়ান, স্বামী স্ত্রী মহব্বত বাড়ান, হালাল খানা খান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এজন্য পৃথিবীর কোনো বন্ধু আপনার সঙ্গের সাথী হবে না। লিখে রাখেন, হয়তো ছেলে মেয়েগুলো যেতে পারে কবরে, না কি বলে যাবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও জ্ঞানী ভাইরা, বোঝার চেষ্টা করুন, যে ছেলের জন্য আপনি নামাজ কাজা করেন, যে মেয়ের জন্য আপনি রোজা কাজা করেন, যে স্ত্রীর জন্য আপনি মিথ্যা কথা বলেন, যে বাপের জন্য আপনি হারাম উপার্জন করেন, আল্লাহর কসম কেউ পরিচয় দেবে না, দেবে না। যদি নামাজের সঙ্গে সম্পর্ক রাখেন, আমলের সঙ্গে সম্পর্ক রাখেন, দরুদের সঙ্গে সম্পর্ক রাখেন, তেলাওয়াতের সঙ্গে সম্পর্ক রাখেন, আল্লাহ রাসূল জানান, এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাহলে যারা আমার সঙ্গে কবরে যাবে এদের সঙ্গে সম্পর্ক রাখবো না, যারা যাবে না তাদের সঙ্গে সম্পর্ক রাখবো। একটু বোঝেন বাপ, কাদের সঙ্গে, যারা যাবে এদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আপনারা মরে যান তো সবাই, বেঁচে থাকতে থাকতে সবাই মরে যান, কথা বুঝতে পারছেন?
বেঁচে আছেন, সবাই মরে যান। জিজ্ঞেস করলেন, হুজুর কিচ্ছু বুঝতে পারি না, ভক্তি ভরে পড় রে দরুদ ও মুসলমান ভাই, আর নবীর নামে পড়লে দরুদ, দরুদ মদিনাতে যায়। জোরে জোরে বলেন আল্লাহুম্মা। وعلى آل سيدنا محمد. সম্মানীয় আপনাদের মসজিদের পেশ ইমাম, বিদায়ী বক্তা, সিঙ্গুর থেকে আগত ভাই শাহিদ আফ্রিদি সাহেব, মহতারা মোলামা হযরত উপস্থিত, আমার দিনদার নামাজি পরেশগার মোমেন মুত্তাকি আল্লাহ বাবাজিরা ভাইরা, পর্দানশিনা আল্লাহ ভিরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ লাখ শুকর যিনি আমাদেরকে এখনো পর্যন্ত ফেরেশতাদের সঙ্গে বসিয়ে রেখেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই একজন মানুষ দুনিয়া রাখবে, একজন, কজন? একজন। সর কুকুর বেঁচে থাকবে অতদিন, মানুষ থাকবে যতদিন, কথা ঠিক না ভুল? তো একজন মোমেন দুনিয়ায় থাকবে, তো আমার আল্লাহ কায়নাত তাকে রাখবে। তাহলে সবচেয়ে দাম বেশি কার? মোমেন। তাহলে আমরা মোমেন হতে চাই, মোমেন হতে চাই তো সবাই। মোমেন হতে গেলে কি করতে হবে? সেই মোমেন হতে গেলে যে পদ্ধতি, যে নিয়ম, যে কানুন, যে আইন, যে বিধান, সেই মজলিসে বসতে হবে। বলছে ওর কাছে লঙ্কা হচ্ছে 1.5 কেজি করে, আর আমার কাছে 150 হয় না, কারণ কি? আমরা সেই বড় বড় ঔষধের দোকানদারদের জিজ্ঞাসা করি না যে ভাই কি মারলে ফল বেশি হবে, কি মারলে পোকা যাবে, কি মারলে পাতা কোমড়ানো সেরে যাবে? তো ইমান তৈরি করতে গেলে ইমানই আলোচনার মজলিসে বসতে হবে, যে নামাজে স্বাদ নেই, কি করলে স্বাদ পাওয়া যাবে? জিকিরে স্বাদ নেই, কি করলে স্বাদ পাওয়া যাবে? আমলে স্বাদ নেই, কি করলে স্বাদ পাওয়া যাবে? এই জন্য যারা গভীর জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, ইমানওয়ালা, আল্লাহওয়ালা, তারা এ সমস্ত মজলিস ছাড়ে না। আর যারা জানে বাপে জন্ম দিয়েছে, মা পেটে ধরেছে, হয়েছে একদিন, মরবে একদিন, আল্লাহ কি আর নবী কি, এই চিন্তাভাবনার মানুষ বহু আছে দুনিয়ায়, বেশিরভাগ। সেই জন্য দেখবেন জলসা হলেও আসবে না, মসজিদে আজান দিলেও যাবে না, আলেম ওলামা দেখলে সালামও দেবে না, আলাপও করবে না। এগুলো জাহান্নামী লোকের নমুনা। রসুল বলেছেন আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আলেমদের বিরাট সম্মান করো, আলেমদের ইজ্জত করো, ওরা হলো আমি নবী, আমার ওয়ারিশ, ওদের হাতে হাত দাও, ওদের সঙ্গে মোসা করো, ওদের কাছে দোয়া লও, আমি নবী, আমার কাছে দোয়া চাওয়া হবে, আমার সঙ্গে মশা করা হবে। আমরা আলেমও মানি না, নামাজও পড়ি না, মা বাপকেও মানি না, শুধু টাকা টাকা টাকা, টাকার জন্য নামাজ কাজা, জমি চাষ করছি, আজান হয়ে গেছে পাই তুলে যাব, এ ভাঁটিটা দিয়ে যাব, এর লঙ্কা চারাটা বসিয়ে যাব, বেগুন গাছের চারাগুলো পানি দিয়ে তাই যাব, নামাজ যায় যাক, আমার বেগুন গাছটা আগে, কারণ আমি নিদেন খাব। কুকুরির ব্যাংকের বই আছে বলেন, ও কি ও বাল তো বিয়াতে খাচ্ছে ঘুরছে না, কোনো টেনশন আছে ওর? কিচ্ছু না পাই, একটু গুখে চলে আসছে। মানুষ কিন্তু খাবার জ্বালায় গু খাচ্ছে, যারা সুদ খায়, যারা মদ খায়, এরা গু খায় না? গু খা কি শুনল, গু খা হারাম, মদ খা,
ফুৎকা হারাম, কিন্তু মানুষ এগুলো করছে, কেন করছে? খাবার জ্বালায়। আল্লাহ বলছে তোরা দেখ না, কুকুরের দিকে দেখ, গরুর দিকে দেখ, এদের জ্ঞান গম্যি কিচ্ছু নেই, খেয়ে যায়, কিচ্ছু বোঝে না, তো বই দুনিয়া বেঁচে আছে। বুঝি তো আমরা, আমরা বুঝি না, বুঝি না। সেই জন্য যে সমস্ত ভাইয়েরা এসেছেন আর যারা আসেনি বাড়ি আসে, এদের বিচার আল্লাহ করবে। আর যারা আমরা জলসায় বসেছি, আমাদের বিচার কে করবে? আল্লাহ করবে। একটা ভালো একটা মন্দ, ভালোর বিচার আল্লাহ করবেন, মন্দর বিচার আল্লাহ করবেন। তো আল্লাহ আমাদের ময়দানে মাহশরে ঈমান নিয়ে আল্লাহ যেন আমাদেরকে দাঁড় করিয়ে দেন, বলুন আমিন। ঈমানি হালতে আল্লাহ যেন ময়দানে মাহশরে তোলেন, বলেন আমিন। আল্লাহ আমাদের ডান হাতে আমল নামা দিয়ে আল্লাহর দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দেন, সকলে বলুন আমিন। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর ইসলাম ধর্মের যেটা মূল যেটা সেটা হলো নামাজ, সেটা হলো মাতা। নামাজ বিহীন কোনো কায়দায় আমরা কোনো দিক দিয়ে কোনো কিছু করে আল্লাহ জান্নাতে যেতে পারবো বা পারব না? এটা সুন্নত, এইটা মুস্তাহাব, এটা ওয়াজিব, এটা মুবাহ। তো সামান্য সামান্য জিনিস এইগুলো নিয়ে আমরা বড় অহংকার করি। আমি আমার বাম্মার বিরাট সেবা করি, আমি গ্রামের লোকের সঙ্গে বিরাট সম্পর্ক রেখেছি, আমি বিরাট দান করি, আমি বিরাট গ্রামের লোকের সঙ্গে ভালো ব্যবহার করি, আমি কোনোদিন সুদ খাইনি, আমি কোনোদিন মদ খাইনি, আমি পুরো শুধু নামাজটা পড়িনি। এ ফেরেশ, ফেরেশ ওয়াজ বোঝার চেষ্টা করুন। একটা গোটা মানুষের যদি কান কেটে দেওয়া হয়, বেঁচে যায় না মরে যায়? আর যদি দুটো ঠ্যাং কেটে নেওয়া হয়, বেঁচে যায়? দুটো হাত কেটে নেওয়া হয়, বেঁচে যায়? কিন্তু মাথা কাটলে বাঁচে না, ওর বাপের নাম ভুলে যায়। বডি যদি ফেরেশ থাকে, বডি যদি ফেরেশ থাকে, মাথা যদি ঘাড়ে রাখা না হয়, ফেরের বডির কোনো দাম নাই। তোমার বাপের সেবা, মায়ের সেবা, লোকের ভালো ব্যবহার, মসজিদ মাদ্রাসার দান, গের ফকিরের দান, এলাকার লোকের সঙ্গে ভালো ব্যবহার, কোনো দাম নাই। যদি আপনার ঘাড়ে মাথা না থাকে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুহুরি তারকুস সালাত, মুসলমানের আর বেঈমানের তফাত হয়েছে সালাত। আস সালাত, অহংকার করবেন কি নিয়ে উঠবেন কিয়ামতের দিনে? মোবাইল ফোন নিয়ে কিয়ামতে উঠতে হবে ঈমান নিয়ে, আমল নিয়ে। আরশের তলায় আল্লাহ জায়গা করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আরশের তলায় জায়গা করে দেবেন আমার আল্লাহ। ন্যায় কথা বলতে শিখুন, ন্যায় বিচার করতে শিখুন, একে অপরের সঙ্গে মহব্বত, মিল মহব্বত বাড়ান, ধোকা ফেতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই মিথ্যা কথা বলা চলে না? চলে না, জি চলে, সেগুলো শিখে রেখে দেন। মিথ্যা কথা বলা চলে, জায়গা আছে মিথ্যা কথা বলার, বাপ বেটাই হোক, ভাই ভাই হোক, আর গ্রামের লোক হোক, যদি ঝগড়া করে মাঝখান থেকে একজন মিটিয়ে দেওয়ার জন্য যদি বলে ভাই রে ভাই, ওই লোকটা আজকে গলায় দড়ি দেবো বলছে, কেন জানি না,
তবে শুনেছি তোর সঙ্গে নাকি গন্ডগোল আছে, তুই যদি ওর সঙ্গে মিলে না যাস তাহলে গলায় দড়ি দিয়ে মরতে পারে। আবার এর কাছে বলছে, ভাই শুনছি আজকে নাকি ও রেলে মাথা দেবে। বলছে কেন? বলছে তুই নাকি ওর সঙ্গে কথা বলিস না। এরকম মিথ্যা কথা বলে বলে দুই দল দুই পার্টি দুইজনকে যদি মিলিয়ে দেওয়া যায়, আল্লাহ রাসূল বলেন ওর নামায় আমালে গুনাহ লেখা হবে না। জোরে বলুন এই কথাটার দাম আছে না? নাই কথা বলেন যে একটা লোক বিরাট ফেসে গেছে একজনের কাছে, আপনি তার সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য এর হয়ে শুধু মিথ্যা কথা বলেন যে ভাই এই ব্যাপার, তুই কি মেরে দিতে চাস, ও আজকেরই মরে যাবে, এই হয়েছে সেই হয়েছে, বা দুই পার্টি ঝগড়া হয়েছে, বা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, মোটে মিটছে না, স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে জেনে রাখো আজকে রাত্রে তোমার স্বামী হয় বিষ খাবে নাই গলায় দড়ি দেবে, এটা লিখে রেখে দাও তুমি যদি কথা না বলো। আর স্বামীর কাছে বলতে হবে যে আজকে রাতে চলে যাবে, এ বলবে যাই যাক আমি ফের বিয়ে করব, তো বিয়ে যদি করো তোমার জেলে যেতে হবে, সারা জীবন জেলে থাকতে হবে। এই এইরকম বুঝিয়ে সুঝিয়ে কোনো কায়দায় মিথ্যা বলে বলে যদি দুজনের মিল করে দেওয়া যায়, রসুল বলছে গুনাহ লেখা হবে না। জোরে বলুন, তাহলে মিথ্যা কথা বলবেন তো সবাই ইনশাল্লাহ? আর জোরে বলেন ইনশাল্লাহ, কিন্তু হাদিস বলছি কারোর বাপের কথা না। তাহলে এখানে মিথ্যা কথা বলা কি বলেন যায়? তাহলে আর কেউ কারোর সঙ্গে দ্বন্দ্ব থাকবে না। দ্বিতীয় জায়গায় ধরুন একটা মেয়ে দেখাশোনা করে বিয়ে হয়েছে, দেখাশোনা রসুল বলেছে মেয়ে দেখো শোনো খবর লাও, সে কি করে না করে ভালো করে বোঝো জানো, তারপরে তোমার ছেলেকে বিয়ে দাও। বিয়ে দেওয়ার পরে ভোগরুমবাজি করা যাবে না। দুটাটা মূর্খ আছে, বিয়ে করে এনে বাসর রাতে কোরআন পড়া দূরের কথা, কলেমা পড়া দূরের কথা, দূরেকার নামাজ পড়ে দোয়া চাওয়া দূরের কথা। যেই বাসর ঘরে ঢুকেছে মূর্খ বলছে তোর ফোন কটা বল, তোর ভালোবাসা কজন ছিল বল, কজনের সঙ্গে প্রেম করতিস বল। নবী বলছে শুধু মিথ্যা কথা বলো, যে ফোন কি জিনিস আমি জানি না, ফোনের জীবনে হাত দিইনি, ভালোবাসা কি, এই বিয়ে হয়েছে এই সবে বুঝছি ভালোবাসা কি হবে না হবে এখনো কিছু বুঝতে পারি না, কি সে প্রেম কিরকম, শুধু মিথ্যা কথা বলো, যদি সত্য বলো তাহলে ওখানে তোমার স্পটে তালাক হয়ে যাবে। কথা বুঝতে পারলে? আচ্ছা আপনাদের কাছে একটা বিচার দিচ্ছি, আপনার মেয়ে আপনি বিয়ে দিয়েছেন 7 লাখ টাকা খরচা করে, আপনি জানেন যে একটা ছেলের সঙ্গে আমার মেয়ের প্রেম ছিল, বিয়ে দিয়েছেন, আপনি কি ওদের সঙ্গে বলবেন, দেখাশোনা যারা আসবে ওদের সঙ্গে বলবেন যে ভাই মেয়ে দেখতে এসছে ভালো হয়েছে, কিন্তু আমার মেয়ে একজনের সঙ্গে 3 দিনের জন্য চলে গিয়েছিল, এতে যে তোমার ভালো লাগে তুমি বিয়ে করতে পারো, বলবেন কি? শুধু বলবেন ফেরেশ ফেরেশ, কথা ঠিক না ভুল? তাহলে এই ফেরেশ বলে ওকে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে আপনার মেয়ে যদি বলে স্বামীর কাছে যেই বলছে তোর ভালোবাসা কটা, মেয়ে যদি বলে না মিথ্যা কথা বললে একটা খারাপ জিনিস আমি সত্য কথা বলি, যে না একদিন আমি একটা ছেলের সঙ্গে 3 দিন গিয়ে দীঘায় ছিলাম আর তাছাড়া আর কোনোদিন কোথায় যাইনি, সঙ্গে সঙ্গে শ্বশুরের কাছে ফোন করবে না করবে না, এই জামাই হ্যালো চাচা কে বা না আমি তোমার জামাই, শ্বশুর ভাবছে চাচা বলছে কেন হঠাৎ করে, তার মানে চাচা বলছে কেন বলেন তো, ও তালাক দেবে, ও বাপ বলে কি হয় ফালতু, এমনি নতুন বিয়ে করে লোকের বাপ বলতে গেলে খুব লজ্জা লাগে, একবার দুবার বলে বলে সেটিং করে, কি কথা ঠিক না বলতো, হঠাৎ করে একজনের বাপ বলতে গেলে বেশ সম্মান লাগে না, ওই এক দুবার বলে বলে সেটিং করে, তো এবার হঠাৎ করে চাচা বলে ফোন করলো, চাচা চলে আসলো, কি হয়েছে বাপ, আপনার মেয়ে 3 দিন দীঘায় ছিল, মেয়েকে তালাক দিলাম বাড়ি নিয়ে যান, গ্রামে সমাজে এলাকায় সব জায়গায় বিচারে বলবে হ্যাঁ মেয়ে বাড়ি যাবে, তখন আপনার মতো বাপ আপনি বলবেন তুই সত্য কথাটা বলতে গেলি কেন, তুই এ কথা বলতে গেলি কেন, 7 লাখ টাকা খরচ করেছি শয়তান, বলবেন না বলবেন না আপনি? রসুল বলছে শুধু মিথ্যা বলো, শান্তির সঙ্গে ঘর সংসার করার জন্য তুমি যত কায়দা করে মিথ্যা কথা বলবে তোমার নামায় আমালে গুনাহ লেখা হবে না। আচ্ছা মেয়েরা এবার শুনছে কি আসে কোন জায়গায়, দু একজন আসে না, ওদেরও কাজে কাজে লাগবে না লাগবে না,
হ্যাঁ ওদের কাজে লাগবে। এই জন্য দেখাশোনা করে আপনার মেয়েকে বিয়ে দিয়ে বাসর রাতে যখন যাবেন তখন বলবেন, সাবিনা তুমি নাকি কোরআন পড়তে পারো, একটু কোরআন তেলাওয়াত করো, তুমি ভালো নামাজি নাকি শুনেছি, দু রাকাত নামাজ পড়ি এসো, আল্লাহর দরবারে হাত তুলি, আল্লাহ যেন আমাদের মিলনকে কবুল করে নেন, আল্লাহ যেন মা খাদিজাতুল কুবরার মতো, মা ফাতিমাতু জোহরার মতো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদের দুই স্বামী স্ত্রী মহব্বত পয়দা করে দেন। ও মুসলমানেরা রে, ও যুবকেরা জনেরা, আর প্রথম শুনলেন মিথ্যা কথা বলা চলে তবে জায়গা আছে, এগুলো জেনে রাখার দরকার আছে না? একটা লোক মিটে যাবে, মানে কত বড় অজ্ঞ হলে একজন বলছে তোর আমি একটা কথা বলবো, তুই এই লোকটার মিটিয়ে দেবো, তুই মিথ্যা কথা বলবি বলবি তো, না আমি মিথ্যা কথা বলতে পারবো না, আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো, দুর্মূর্খ। রসূলুল্লাহ বলছে মিথ্যা কথা বলে ওর সঙ্গে মিলিয়ে দাও, সাধু সাধু। তাহলে যদি 50 জনের ফিট করে মিথ্যা কথা বলার জন্য, আল্লাহর কসম আপনি মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলবেন ওর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য, মিথ্যা কথা বলবেন তো ইনশাআল্লাহ। আরে হ্যাঁ বলেন, এই জায়গায় বলবেন, আর মায়েরা ওই জায়গায় বলবেন। যত রকমের মিথ্যা কথা আছে আপনি বললে আপনার নামায় আমালে গুনাহ লেখা হবে না, হবে না। দ্বিতীয় কথা হলো, কিছু কিছু মানুষ আছে বিচারক, গ্রামের মোড়ল সেজেছে, গ্রামের মাতব্বর সেজেছে, গ্রামের লিডার সেজেছে, কিন্তু দেখা যায় অনেক সময় স্বার্থের আশায় লোভ বেড়ে গেছে বলে কিছু টাকার লোভ দেখিয়েছে, দোকানের লোভ দেখিয়েছে, অর্থের লোভ দেখিয়েছে। ভাই বিচারটা একটু লাইন করে দিস, 2 লাখ দেব, 4 লাখ দেব। ও কলিজার টুকুরা ভাইয়েরা, এই স্বার্থ নিয়ে বিচার যদি আপনি না করে আল্লাহর বিধানের দিকে তাকিয়ে, গরিব হোক আর ধনী হোক, এতিম হোক আর বাদশাহ হোক, যদি ন্যায় বিচার করতে পারে, যেদিন মাতার উপরে সূর্য হবে আর মাতার গিগুলো টকবক করে ফুটবে, সেদিনে আল্লাহ রাসূল জানান ওই হক ব্যক্তিটা, ওই ন্যায় বিচারকটার আমার আল্লাহ পাক এর উপরে খুশি আর রাজি হয়ে ময়দানে মাহশরে ওই আরশে আজিমের ছায়ায় দাঁড় করিয়ে দেবে। জোরে বলো, লোক বলবে জি লোকটা আমাদের গ্রামের লোক, কিন্তু ইয়ে আরশ তলায় আছে কেন, আর সবাই বাইরে পড়ে শুধু ঠিক রুচ্ছে, জমিন পুড়ে তামা, মাতার ঘি ফুটছে, আর আমার পাশে কেউ যদি আরশে আজিমের তলায় থাকে আমাদের কষ্ট হবে না? হবে না, যে আমি একটু ওখানে যেতে পারলে ভালো হতো, সামনে জাহান্নামের আগুন। এই জন্য ন্যায় বিচার সবাই করবো ইনশাআল্লাহ। ভাইজান আমার বাবা দিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহর নবীর একটা দুধ ভাই ছিল, তার নাম আব্দুল্লাহ। এই দুধ ভাইয়ের আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, হক নষ্ট করব না বলে কিতাবে লেখা আছে, একটা স্তন পান করতেন আর একটা স্তনে মুখ দিতেন না, কারণ আমি যদি দুটো সব খেয়ে লই আমার ভাইয়ের কষ্ট হবে, সুতরাং আমার ভাইয়ের হক আছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা স্তন পান করব আর একটা মুখ দেব না। আর বর্তমানে কিছু কিছু ভাই আছে, দুই ভাই এক জায়গায় বাস করে, ছোট ভাইটার তেড়ে দিতে পারলে বাঁচে, একবারে জমিতে রাখার হবে, ও ভিক্ষা করে খায় খাক, প্ল্যাটফর্মে পড়ে থাকে থাক, আর মাঠের মাঝখানে যাক, সবটা আমার হলে ভালো হয়। এই জন্য অনেক সময় ভাই হয়ে ভাইয়ের ভাগ দিতেও কষ্ট হয়, আছে না? নাই ও ভাব, যে যদি নাও তো খুব ভালো হতো, এর মেরে দেবো না কি মান দেখি, এর লোক ভাজিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেবো, এর ভাড়াটা ভেজিয়ে দেবো, এ ভাই নাই কাল সাপ। আর একদল লুবি নারী আছে, জাহান্নামি নারীর নমুনা, আল্লাহ রসুলকে যখন হালিমাতু সাদিয়া নিলেন তার আগে অনেকগুলো মা এসেছিল, ও মায়েরা বুড়া বেটিরা
টাকার লোভে কেউ নিল না। হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহকে নিয়েছিলেন, হালিমার কোন লোভ ছিল না, শুধু আমেনার দুঃখ কষ্ট দেখে নিয়ে গিয়েছিল। তাই আমেনার দুঃখ কষ্ট দেখে নিয়ে যাওয়ার বিনিময় আল্লাহ পাক পৃথিবীর সমস্ত টাকা হালিমাতু সাদিয়ার বাড়ি পৌঁছে দিয়ে দিল। জোরে বলো যে কত টাকা নিবিলে, কত টাকা নিবিলে, পৃথিবীর সব টাকা কার বাড়ি চলে গেছে? হালিমার বাড়ি। এই দোজাহানের বাদশা যার কাছে থাকে তার কোনো অভাব থাকে? আমাদের ভারতের বাদশা নরেন্দ্র মোদি যদি আমাদের কারোর বাড়ি আসে, এসে বলে বাবু আমি আপনার বাড়ি থাকবো, তার আর ভ্যান চালাতে হবে? বলবে ঘর ভেঙে দে, সকালবেলা ভেঙে দে, এক সপ্তাহে সাত তালা, আট দশটা গাড়ি, রাস্তাঘাট সব পাকা, কারণ বাদশা আমার বাড়ি। রসুল এমন বাদশা, হালিমার উঁটে টাচ করলো উঁট, বুড়ো উঁট জন, এমন বাদশা হালিমার গায়ে টাচ করলো, হালিমার সমস্ত শরীর পরিবর্তন হয়ে গেল, স্থানে দুধে ভরে গেল, ভিটে টাচ করলো, ভিটে বাড়ি পরিবর্তন হয়ে গেল, হয়েছে না হয়নি? এরপরে বকরি টাচ করলো, বকরি মোটা, বকরি টাচ করলো, বকরি বাচ্চা দিচ্ছে বেশি, বকরি টাচ করলো, দুধ হচ্ছে বেশি, বিরাট ব্যাপার না? কিন্তু লুবি নারী পোষতে গেল, ও লুবি নারী রে, লুবি নারী পোষতে গিয়ে অবাক হয়ে যায়, হালিমার কি পরিবর্তন দেখি, জিনিস ছেড়ে দিলাম, রাখালদের মারতে যাচ্ছে, রাখালদের মারছে, তোরা বকরি কোন জায়গায় খাওয়াস, হালিমার বকরি এত মোটা হচ্ছে কি করে, এত দুধ দিচ্ছে কি করে, এত এত বাচ্চা দিচ্ছে কি করে, তোরা হালিমার বকরি যেখানে খায় এই বকরিগুলো সেখানে খাওয়াবি? বলছে আমরা সেখানে খাওয়াই কিন্তু হয় না। বলছে বকরিগুলো তাড়িয়ে দিবি, দিয়ে সেই ঘাস খাওয়াবি, যত তাড়িয়ে দাও হবে, জোরে বলেন হবে? তোরা তো জাহান্নামী নারী, লুবি নারী রে, ইতিম দুখী গরিব দুখী দেখেই না, কিছু কিছু ভাবি আছে, দেওরের টাকা ধার দিলে জ্বলে যায়, নিজের ভাইয়ের টাকা ধার দিলে বিরাট খুশি হয়, শ্বশুরের ডাক্তার দেখালে মাথা জ্বালা করে, নিজের বাপের ডাক্তার দেখালে খুব ভালোবাসে, আসে না? নাই এই আমার ওয়াজ শুনলে কিছু মেয়েরা বিরাট রেগে যায় যে অরিজিনাল 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 জিনিস বলছো তো, খুব বিহারা হুজুর, আরে তোমার শ্বশুর তো অরিজিনাল, এখন তুমি লস্করের মেয়ে, আর লস্কর নেই, এখন মোল্লা হয়ে গেছো, তুমি শেখের মেয়ে, আর শেখ নেই, তুমি সর্দার হয়ে গেছো, তুমি গাজীর মেয়ে, আর গাজী নেই, এখন ঢালি হয়ে গেছো, তোমার কবর হবে এখানে, তোমার মাটি হবে এখানে, তোমার মা আমি, আর তোমার বাপ তোমার শ্বশুর। কিন্তু কিছু মেয়ে আছে হিংসুকে মেয়ে, হিংসা কি করে, সংসার ধ্বংস করে আর ইমান নষ্ট করে। হিংসা কি করে, সংসার ধ্বংস করে আর ইমান নষ্ট করে। ভাইজা আমার বাবাদিরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যে কথাটা ভালো লাগবে ওই কথাটা আপনি কলিজার ভিতরে রেখে আমল করবেন, আমলে ঈমান তৈরি হবে, ফাদখুলি ফিল ইবাদি, ইবাদতে গণ্য হবে, আল্লাহ পাকের ওয়াদা বিনিময় আমার আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। ও ভাইরা বাবাদিরা, ও কলিজার টুকরারা, এজন্য মহব্বত বাড়ান, ভালোবাসা বাড়ান আল্লাহ নবীর উপরে, আল্লাহ নবীকে যারা ভালোবেসে তাদের দিকে শিক্ষা লেন, আল্লাহ নবীকে যারা ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে যারা ভালোবেসে পৃথিবীর এক নম্বর হয়ে গেলেন, তাদের দিকে আমাদের শিক্ষা নিতে হবে। এজন্য আল্লাহ রসুল জানান, তোমরা আমার সাহাবাদের স্মরণ করো, তোমরা আমার সাহাবাদের অনুসরণ করো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমরা হেদায়েত পেয়ে যাবে। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, শিক্ষিতা মা বোনেরা, বেটিরা, আমার কি জান্নাতে যাওয়ার আশা হয় না, আমার কি একটু পৃথিবী বড় হওয়ার আশা হয় না, আমার নামটা পৃথিবী অনেক দিন থাক, পৃথিবীর জমিনে অনেক দিন মানুষের মুখে মুখে থাক, আমি কি চাই না? হযরতে মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন, এত ভালোবাসা বাসলেন হযরতে মা খাদিজাতুল কুবরার প্রেম আর ভালোবাসা আল্লাহ দরবারে ইলাহিতে কবুল হয়ে গেল। অবশেষে দেখা যায় আমার আল্লাহ হযরতে মা খাদিজাকে সালাম দিয়েছিল। জোরে বলুন, আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি মিথ্যা কথা? আল্লাহ মা খাদিজাকে সালাম দিয়েছে না দেয়নি? কেন? শুধু ভালোবেসেছে, শুধু ভালোবেসেছে। আল্লাহ রাসূল বলছে, মেয়েরা তোমরা স্বামীদেরকে প্রচন্ড ভালোবাসো, প্রচন্ড ভালোবাসো, প্রচন্ড ভালোবাসো। এ মেয়েরা ছেমে না, হাজারে 99 জন স্বামীর চেয়ে বেশি অন্য অন্য হিরোদের ভালোবাসে, নায়কদের ভালোবাসে, তাদের বই নিয়ে পাগল। আল্লাহ যদি আমার এরাম স্বামী দিত জীবনটা ধন্য হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, স্বামী যদি কালো হয়, স্বামী যদি বুড়ো হয়, স্বামী যদি নেলো হয়, ওই স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায়, স্ত্রীর উপরে খুশি হয়, আল্লাহর নবী জানাত, ওই স্বামীর দোয়ায় স্ত্রীর কবর আমার আল্লাহ বেহেশতের বাগান করে দেয়। ভাইজান আমার, বাবা দিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, আকায় নামদার তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনি করে আলাপ আলোচনা করতে করতে, কথা বলতে বলতে হঠাৎ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, তুমি অমন করে কাঁদো কেন? মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কথা বলতে বলতে, আপনার সঙ্গে আলোচনা করতে করতে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কথা মনে উঠেছে, কবরের আযাবের কথা মনে উঠেছে, এজন্য করে আমি খাদিজা চোখের পানি রাখতে পারি না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, তুমি কেঁদো না। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদবো না, তবে কথা দিতে হবে, সবাই যখন আমার রেখে কবরে রেখে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের কাছে একটু দাঁড়িয়ে থাকবেন, কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করে, কবরে আযাব আমি সহ্য করতে পারবো না, কবরের চাপ আমি সহ্য করতে পারবো না, আপনি একটু দাঁড়াবেন, কথা দেন। আর একটা কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই গায়ের পুরানো জামাটা, ছেঁড়া জামাটা, যেটা আমি অনেকগুলো সেলাই করেছি, অনেকগুলো তালি দিয়েছি, তাইপের ময়দানে যে জামাই রক্ত ঝরেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই তালি দেওয়া জামাটা, ওই তালি দেওয়া কাপড়টা, আমি খাদিজা আমার কাফন করে দেবে। আর এখনকার দুটোটা মেয়ে আছে, স্বামী শুধু দোয়া করে, আল্লাহ ও মরলে আমি খুশি, ও মরলে আমি খুশি, ওর মুখের ভাষা খারাপ, ও আমার বিরাট অত্যাচার করে, ও আমার একটুখানি ভালোবাসে না। এই যে স্বামীর কষ্ট, ওই নারী জাহান্নামী হবে। স্বামীর যদি ভালো না লাগে, স্বামীর কষ্ট দিয়ে অন্য পুরুষের কাছে ভিডিও কল করে, অন্য পুরুষের সঙ্গে দেখা করে, গুনাহ না বাড়িয়ে সসম্মানে স্বামীকে ছেড়ে দাও, যে তুমি কেটে পড়ো, তুমি জাহান্নামী নারী। স্বামীর ঘরে থাকবে, দুনিয়ার লোকের সঙ্গে সম্পর্ক, এইরকম বিয়াদব মেয়ে আসে না নাই? হ্যাঁ, বলে বলে আমার স্বামী নেলো, তা নেলোর কাছে রয়েছে না, এই কথা ঠিক না, ভুলবো? নেলো বলে তুমি দুনিয়ার লোকের ফোনটা মনে রাখবে? তাহলে নেলো তোমার জন্য যদি বদদোয়া করে, তুমি অটোমেটিক কেলো হয়ে যাবে। স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রীর চোখ দুটো অন্ধ করে দাও, আল্লাহ এই চোখে বিশাল গন্ডগোল করতেছে, আল্লাহ আল্লাহ আমার স্ত্রী বাড়া বাজিয়ে দাও, আল্লাহ দোয়া লেবে না, লেবে না,
সেই জন্য স্বামীকে প্রচন্ড ভালোবাসতে বলেছেন রসুল, রসুলুল্লাহ ভালোবাসার বর্ণনা দিলেন। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজার ভালোবাসার কথা, খাদিজার প্রেমের কথা কি শুনবে? আচ্ছা দান করলে বালা মুসিবত দূর হয়। আরেকজন আছেন বলবেন 2000 টাকা, বাপ 2000 টাকা, 2000 টাকা আল্লাহ এর বদলা দেবেন। আমাদের হুজুর দেবেন আব্বার নামে, আব্বা মারা গেছে। আমাদের আব্দুল হান্নান সাহেব, তিনি জ্ঞানী মানুষ, তিনি বলছেন হুজুর আমার আব্বা মারা গেছে, একটু দোয়া করুন। সবাই হাত তুলবেন কি? আপনি তো বলে আপনার দোস্ত বলেন আউয়ালাদিন সালিন দুলাহু, দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার আগে আগে নেক সন্তান রেখে যাও। আয় আল্লাহ আমার ভাইয়ের আব্বা নাই, আয় আল্লাহ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে, আয় আল্লাহ এতগুলো মুরুব্বিয়ান এতগুলো যুবক জান, আল্লাহ মাহফিলে বসে আমিন আমিন করি, আমার ভাইয়ের আব্বার কবরে সব পৌঁছে দি, সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দিন, অন্ধকার মায় কবর হলে রশ্মিতে ভরে দিন, আল্লাহ কবর গোলাপ ফুলের বাগান করে দি। আয় আল্লাহ মা বাপ যাদের কবরে কবরে শুয়ে শুয়ে কাঁদে বেটা, একটুখানি দান করে দোয়া চা বাপ, তোর জন্য কত অন্যায় করেছি রে বাবা, তোর জন্য কত নামাজ খাজা করেছি, তোর জন্য কত মিথ্যা কথা বলেছি বাপ, আজ আমার কবর বড় অন্ধকার, একটুখানি হাত তুলে দোয়া কর। আয় আল্লাহ আমার ভাই আব্দুল হামিদের কলিজার টুকরা আব্বার কবর নুরুন আলা নূর করে দি। আল্লাহ আমার ভাইয়ের মৃত্যুর আগে রসুল রওজা জিয়ারাত করাবেন। আয় আল্লাহ বিশ্ব নবীর চাঁদ মুখ না দেখায়া আল্লাহ মওত দেবেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে তাকবীর দেন না রে তাকবীর, শয়তান পালাক বলেন না না রে তাকবীর, একটু জোরে বলেন না না রে তাকবীর। কজন? তিনজন হলো না চারজন হলো? তিনজন, চার নম্বরে একজন বলবেন কলিজার টুকরা ভাই আমার মোমেন কোনো ভাই নাই, চার নম্বরে বলবে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে তো সামনে বছরে 2000 টাকা দেবো আল্লাহর আস্তে। ভাই দেখে ওই দেখতে হবে শামসুদ্দিন বাবু, শামসুদ্দিন ঢালি, আব্বা মা সব বেঁচে আছে, মা মারা গেছে। দেখে নবীর কথা সত্য না মিথ্যা বাপ? নবী বলেছে ভালো ছেলে রেখে যেতে হবে, নেক ছেলে, তার ওসিলায় মা বাপ শান্তি পাবে। শামসুদ্দিন ঢালি তার মা নাই, একটু হাত তোলেন আমিন। আয় আল্লাহ আমার শামসুদ্দিন ভাই, আল্লাহ আমার শামসুদ্দিন ভাই, মাহারা কত জ্বালা মাহারা কত কষ্ট, যার মা নাই সে ছাড়া কেউ জানে না, কত কোটি কোটি বার মুখে চুমা দিয়েছে শামসুদ্দিন, শামসুদ্দিন বলে ডেকেছে আর জীবনে ডাকে না, আর রাতের বেলা বাড়ি না আসলে খোঁজ লায় না, আর কারো জিজ্ঞাসা করে না, আজ মাটির কবরে পড়ে কাঁদে আমার শামসুদ্দিন, আমার কথা কি ভুলে গেছি, আমার জন্য কি কিছু পাঠাবে না। আল্লাহ আমার শামসুদ্দিন ভাইয়ের মায়ের এ দান কবুল করে নিয়ে বাচ্চার দান মায়ের কবরে সব পৌঁছে দিয়ে, আল্লাহ কবর যদি সংকীর্ণ হয় আল্লাহ কবর গোলাপ ফুলে বাগান করে দিয়ে প্রশস্ত করে দি। ও গো দয়া মা, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে, মা বাপের কত মনে করে জান ভরে দান করে দোয়া করবে। আল্লাহ মা শামসুদ্দিন ভাই টাকা দিন, আর মৃত্যুর আগে মদিনায় যাবার মতো তৌফিক দিন। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না নারী তাকবীর, চিল্লে বলেন না নারী তাকবীর। অনেক আব্বা মাহারা সন্তান বসে আছে, ভাবছে এত লোক নিয়ে যদি হাত তুলি ফাটকে যদি কবুল হয়ে যায় খারাপ জিনিস। হ্যাঁ, মা বাবার উপরে কি পুরানো রাগ আছে? আর একজন বলবেন যে আমি 2000 টাকা দেবো সামনে, এই দেখো আমার ভাই হাত তুলেছে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম আমার শহীদুল ভাই, আল্লাহ গো আমার শহীদুল ইসলাম। আমার ভাই শহীদুল ইসলাম বুঝেছে 2000 টাকা যাবে, আমার আব্বাও নাই মাও নাই, আমি শহীদুল। আর আব্বা বলে ডাকতে পারি না, আর মা বলে ডাকতে পারি না, আমার আব্বা না আমার মা নাই, আমি শহীদুল। আমার আব্বা মায়ের জন্য দিলাম, ও গো আমার আল্লাহ আমার শহীদুল মায়ের মৃত্যুর আগে মদিনা দেখা, নবী রওজা জিয়ারত করান, কলিজা টুকরা মায়ের কবর, জন্মদাতা পিতার কবর, গোলাপ ফুলের বাগান করে দিন। জোরে বলুন আমিন। আবার জোরে একটু আমিন বলেন। আমার শহীদুল ভাইয়ের আব্বা মায়ের যদি আল্লাহ ক্ষমা দেয়, আপনাদের আমিনের রসিলাই হিংসা করবেন না, তারা মারা গেছে। জোরে বলুন আমিন। শহীদুল ভাইয়ের আব্বা মায়ের আল্লাহ ক্ষমা দেন বলেন আমিন, তাদের কবরে নূরের বিছানা দেন বলেন আমিন। নারাই থাকবে আবার আলিনুর 2000, আমার জান্নাত আল্লাহর জান্নাতি বান্দার কমি নাই দুনিয়ায়। আমার আল্লাহ বলে বান্দারে তোরা 1 টাকা দিলে আমি আল্লাহ তোদের 10 টাকা দেব রে। আল্লাহ আমার আলিনুর ভাইয়াতে দারাজ করো, কিসমতে বরকত দিন, আর শয়নে শপথে একটি বার দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন কে আছে 2000 টাকা বলবে, 10টা জান্নাতিয়ের ভিতর থেকে আল্লাহকে বেছে নিতে বলেছি, আল্লাহ মনে হচ্ছে 6 জনকে বেছেছে না 7 জন, 6 জন হয়েছে, আর একজন 1000 বলেছে, তাহলে আর 4 জন বাকি, 6 আর 4 এ 10, আর 4 জন। আপনারা দোয়া করুন আল্লাহ 4 জনকে জানার ভিতর থেকে বাছাই করে নেন বলুন আমিন। একটু জোরে বলুন আমিন, একটু জোরে বলেন না আমিন। আল্লাহ 4টে এর ভিতর থেকে বেছে নেন, 4টে এর ভিতর থেকে বেছে নেন, হবে আর একজন। আব্বা মা কার নাই একটু মনে করেন, অনেকগুলো মানুষ হাত তুলে দোয়া করবো, আমার অনেক মা বোন রয়েছে ওরাও হাত তুলবে, আছেন কলিজার টুকরা সন্তান 2000 টাকা সামনে বছর দেবেন বেঁচে থাকবে, মরে গেলে দেওয়ার দরকার নেই আর দেবেন না, আল্লাহর বদলা কবরে পৌঁছে দেবে 2000 টাকা 7 নম্বরে। এই একটা ছেলে দেখো স্ত্রী মারা গেছে দান করছে, এর আগে ওয়াজ করছিলাম না যে স্ত্রী যদি ভালো হয় স্বামী দোয়া করবে আর দান করবে, আল্লাহ স্ত্রীর কবরে আজাব মাফ করবে। এই হলো যোগ্য বেটা, যোগ্য বেটা, যোগ্য বংশের বেটা, জ্ঞানী বংশের ছেলে, মূর্খ না। স্ত্রীর জন্য দান করছে, অনেক মূর্খ আছে বেঁচে গেছে, আহ রসুলের বুক ভেসে যাচ্ছে, আমার খাদিজা নাই। রসুলুল্লাহ আল্লাহর কসম যে কদিন খাদিজাতুল কুবরা বেঁচে ছিলেন দ্বিতীয় বিয়ে করেননি। স্ত্রীর জন্য 2000, অনেকে বসে আছে বাবা মরে গেছে করে, আমার বাবা আমার মেরেছিল মনে আছে, আমি দেব না, আমার মা একদিন লাঠিতে তেড়ে গিয়েছিল আমি দেব না, লাঠি নিয়ে তেড়ে গেলেও বাচ্চা যখন রাত 12টার সময় ফিরে আসলো বাচ্চা ধরে কাঁদছে যে তোর যখন মেরেছি মনে হচ্ছে মারগুলো আমার গায়ে পড়েছে, আমার বাপ তুই আমার জান, তুই আমার কলিজার টুকরা, সেই বাচ্চা বসে থাকে দান করে না। আহ আল্লাহ সঠিক বুঝ দেন, জোরে তাকবীর দেন না নারী তাকবীর, আর একটু চিল্লে বলেন নারী তাকবীর। আল্লাহ ভাই শফিকুলের স্ত্রী জান্নাতি বলুন আমিন, শফিকুলের স্ত্রী জান্নাতি বলুন আমিন, আল্লাহ তার কবরে নূর দেন বলুন আমিন, আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করে দেন বলুন আমিন। নারী তাকবীর আল্লাহ কবুল করবে, আর 3 জন বাকি আছে তাই তো, আর 3 জন, আর একজন হবে
আহ কোরআন শরীফ খতম করেছে এটা এটা কি ভাই? আর তিনজন আমি জান ভরে দোয়া করব, আছেন আর একজন মহারা সন্তানের ভিতরে আছেন, আমি জানি না কার মা না, 2000 টাকা মায়ের নামে সামনে বছরে দেবেন। আর একজন আছে, আট নম্বরে আর একটা আছে, মা সন্তানের কষ্ট হলে ভিক্ষা করে ডাক্তার দেখাতো, রোগ হলে ভিক্ষা করত, কত মান্নত করত, আজকের মা কবরে টাকা যদি না থাকে ভিক্ষা করে দেবেন সামনে বছরে। আছে আর একজন আছে, আবার আর একজন আছে, বুঝতে পারবেন কবরে না গেলে বুঝতে পারবেন না, বুঝতে পারবেন তখন যখন কবরে যাবেন। সাত কমপ্লিট, আট নম্বরে একটা বলতে হবে, এই কোচি কোনো ভাবি কোনো মা বোন বেটিরা 2000 টাকা দেয় কি দেখো না, কমিটির ছেলেরা কই? মায়েদের কাছে একজন গেলে ভালো হতো নাকি? কই সে কমিটি কই? তুমি যাচ্ছ মায়েদের কাছে যাও, বল হুজুর 2000 টাকা চাইছে, তোমরা বুঝতে পারছো না? আমার মায়েরা আপনারা কেউ একজন 2000 টাকা বলেন দিন দেখি, এদিকে সাতজন হয়েছে তো। আচ্ছা 1000 টাকা আর একজন বলেন তো, ওটা 8 পুরো হয়ে যায়, খিস্টা শুধু খিস্টা বিয়াড়া দেখাচ্ছে, খিস্টা আচ্ছা আখের বাবু 500 আর শফিকুল বাবু 500, বাবু কত? 500, আচ্ছা 500 নেন, 500 কি নাম? কবির বাবু 500, কিছু বলবে? আমি কিন্তু বড় আশা করে 10 জনের নাম বলেছি, 7 জন হয়েছে 2000 টাকায়, আর 3 জন হলে আমি খুব খুশি হতাম বাবু, আর একজন বলেন না, আমি দোয়া করব আপনার জন্য আল্লাহ মদিনা দেখাবে, কোটি কোটি টাকা দেবে, আল্লাহ মৃত্যুর আগে রসুলের রওজা জিয়ারত করাবে, বলবেন আর একজন 2000 টাকা সামনে বছর দেবেন, আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবে, 7 জন হয়েছে যেহেতু আর 3 জন হবে, একটু জোরে তকবীর দেন না, নারী তকবীর, হাত তুলি, হাত ফট করে নাম লিখলো, বুঝলাম ঠেলাটা মাথা খারাপ।